জয়তুল লোকনাথ সুতি ভক্তবৃন্দ আমাদের প্রিয় পরমারাধ্য বাবা লোকনাথের শ্রীচরণে অনেক অনেক ভক্তিপুষ্প অর্পণ করে আজকের ভিডিওটি শুরু করছি আজ আমাদের বাবা লোকনাথের এই কৃপাকাহিনীটি পাঠিয়েছেন দমদম থেকে হারুন চক্রবর্তী মহাশয় তিনি লিখেছেন জয় বাবা লোকনাথ বাবা লোকনাথের আমি একজন ভক্ত বাবার নাম গান করাই আমার একমাত্র কাজ সবুজ ক্লাবের লোকনাথ মন্দিরের পুজো ও লোকনাথ বাবার নাম মধ্য দিয়েই আমার যা উপার্জন হয় এক ছেলে ও স্ত্রী সহ আমাদের বাবার কৃপায় বেশ ভালো মতোই চলে যায় বাবার আশীর্বাদে আমার ছেলে ইকোনমিক্সে মাস্টার্স করছে এছাড়া ও এখানকার একটি কলেজে পার্ট টাইম জব করে এই হলো আমাদের সংসার একদিন মন্দিরে পুজো করছিলাম এমন সময় খবর এলো আমার ছেলে বাইকে অ্যাক্সিডেন্ট করেছে আমি তখন বাবার আরতি করছিলাম কথাটা আমার কানে এলেও আমি তা গ্রাহ্য না করে বাবার আরতি করেই চলেছিলাম এরপর আরতি শেষ করে বাবার ধ্যান ও তারপর বাবার কাছে ভোগ নিবেদন এসব বাকি ছিল তাই এসব করতে করতে ভাবছিলাম বাবার ছেলে বাবাই দেখবে আমি বাবার পুজো শেষ না করে এখান থেকে নড়ছি না মন্দিরের অন্যান্য সেবায়তরা অনেক করে বললেও আমি আমার বাবার পুজোর ভার অন্য কারো উপরে দিতে রাজি ছিলাম না পুজো সবটা শেষ করে যখন ছেলেকে ফোন করি দেখি ওই ফোনটা রিসিভ করে বলে বাবা তুমি ধীরে সুস্থ এসো আমি এখন অনেকটা ঠিক আছে এরপর বাড়িতে গিয়ে শুনি ছেলের কাছে ওর বাইকের সাথে একটি ছোট ট্রাকের বেশ জোরে ধাক্কা লেগেছিল সবাই ভেবেছিল যন্ত্রণা দেখে পাটা বুঝি ওর গেল কিন্তু অবাক ব্যাপার হসপিটাল পর্যন্ত নিয়ে আসার আগেই নিজে থেকেই ব্যথা বেশ খানিকটা কমে যায় তারপর ডাক্তারও বলেন তেমন কিছু হয়নি জাস্ট ব্যান্ডেজ ছেড়ে নর্মাল দেন এত দূর বলার পরে আমার ছেলে চুপ করে আমার আর বুঝতে বাকি থাকে না যে এসব সত্যি সত্যি আমার বাবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর অলৌকিক কৃপা জয় বাবা লোকনাথের জয় জয় বারদের ব্রহ্মচারীর জয় বাহ হারুন চক্রবর্তী মহাশয় আপনি একটি দুর্দান্ত বাবার কৃপা কাহিনী পাঠিয়েছেন এখানে আমাদের বেশ কিছু শিক্ষণীয় রয়েছে সেটা হল যে আমরা বাবার যে ভক্তি করি মাঝে মাঝে আমাদের কিন্তু অনেক পরীক্ষা বাবা নেন অনেকভাবে কিন্তু আমাদেরকে পরীক্ষা নেন যে বাবার প্রতি একনিষ্ঠ ভক্তি আমাদের রয়েছে কি রয়েনি নাকি বাবার প্রতি আমরা কতটা বিশ্বাস বজায় রাখতে পারি বাবা তার একাধিক টেস্ট নেন একাধিক পরীক্ষা নেন আমি অনেক ভক্তদের মুখে এটাই শুনতে পেয়েছি এটা বাবার স্বভাব বাবা তার ভক্তদের যাচাই করে নেন যে তারা খাটি শোনা কিনা এখানেও দেখুন যে আপনি পুজো করছিলেন সেই সময় আপনার কাছে আপনার ছেলের অ্যাক্সিডেন্টের খবরটা এসেছে কোনো সাধারণ মানুষ হলে কিন্তু তখন পুজো সেরে বাবাকে প্রণাম করে বেরিয়ে যেত বা তাড়াহুড়ো করে পুজোটা সেরে কোনো মতে পুজোটা করে চলে যেত তার ছেলের কাছে কিন্তু আপনি কিন্তু তা করেননি আপনি বলেছেন খুব সুন্দর একটি কথা যে বাবার ছেলে বাবাই দেখবে মানে পরিপূর্ণ সমর্থন আমাদের পরমপ্রিয় বাবার ওপর আর বাবা তো এই সমর্পণ সমর্থনই চান বন্ধুরা আমরাও যদি আমাদের পরিপূর্ণ সমর্পণ বাবার উপর করে দিতে পারি তারপরে আমাদের আর কোনো জীবন নিয়ে চিন্তা থাকার কথা না কারণ পরম শক্তিমান শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আমাদেরকে সর্বদাই রক্ষা করবে আমাদের খালি এতটুকুই কাজ যে আমাদের পরিপূর্ণ সমর্পণ বাবাকে করে দিতে হবে সমস্ত ক্ষেত্রে জীবনে যাই ঘটুক না কেন বলতে হবে সব কিছুই বাবার ইচ্ছেতেই হচ্ছে বাবা দেখবেন বাবাই মালিক এটা যদি আমরা মন থেকে করতে পারি বন্ধুরা তাহলেই দেখবেন যে আমরা বাবার অলৌকিক কৃপা সময় পেয়ে যাব সব সময় আসলে কি বলুন তো আমরা তো অক্সিজেন নিচ্ছি পরিবেশ থেকে তাই তো প্রাণবায়ু আমরা গ্রহণ করছি কিন্তু সেই প্রাণবায়ুকে কি আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না কিন্তু তার অস্তিত্ব উপলব্ধি করছি নিঃশ্বাসের মাধ্যমে ঠিক একই রকম হলো বাবার কৃপা বাবার কৃপা চোখে দেখা যায় না তার জন্য অন্তর্দৃষ্টি প্রয়োজন তাই আশা করব যে আপনারাও প্রত্যেকে একনিষ্ঠভাবে বাবাকে ভক্তি করে যাবেন এবং বাবার উপর সম্পূর্ণ সমর্পণ করে দেবেন আজ তাহলে এতদূর পর্যন্ত বন্ধুরা এর পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছে আপনাদের কাছে আপনারা খুব 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 ভালো থাকুন আমাদের পরমপ্রিয় বাবা লোকনাথের আশীর্বাদ আপনাদের উপর ঝরে পড়ুক